পড়বো ওদিক পাটকে দেবো না যে তুই মিথ্যা কর জি এর তলে জল ঢুকে নেই তো না না জি জি হ্যাঁ বিপ্লব যা হালকা আছে পেনায় ভেসে থাকবে কিন্তু আমরা তো পারবো না পাট যেমন গিয়েছে মানুষ ওইভাবেই চলে যাবে এই জন্য ভয়ে কেউ যায়নি পাট গুলো সব জলের নিচে চলে গেছে এখনো দু তিন তবে ঢোকার ঢুকে যাবে হয়তো জল ভেসে গিয়েছে এদিকে ওদিকে ভেসে গিয়েছে হয়তো যখন তখন এই গ্রামটা জলের তলে চলে যেতে পারে প্রায় কত পরিবার বসবাস করেন আপনারা ২০০ পরিবার ২০০ ঘর আচ্ছা মানে খুব আতঙ্কেই আছেন আতঙ্ক মানে ভীষণ আতঙ্ক এখানে কোনো কাউন্সিলর কোনো এমএলএ এমপি কেউ আসে না বুঝতে পারলেন আসে মানে সব উপর থেকে টাকা পয়সা খেয়ে দেয় আর কিছু তৈরি করে না বুঝতে পারলেন আচ্ছা এটাই কী চাইছেন আপনারা এখন কী বলবো এখানে মানে সুহস্ত মানে নিরপেক্ষ হয়ে এখানে যদি তৈরি হয় কোনো পরিকাঠামো করে এটাই খুব গঙ্গাটা মেরামত এই পাহাড়িটা যেহেতু মেরামত করে সবাই থাকতে পারে এটাই সুব্যবস্থা করবে আচ্ছা মানে নেতারা আসে শুধু দেখে চলে যায় দেখেই চলে যাচ্ছে কালকে কী হয়েছে কালকে কালকে আধা ঘন্টার মধ্যে এখানে শুধু তো বড় বিঘে জমি একদম চলে গেল পাট সহ আচ্ছা ওর পাশে আমার জায়গা চলে গেল মানে পুরো ফসল শুদ্ধ চলে যাচ্ছে ফসল শুদ্ধ পাট সহকারে আপনি তো দেখছেন একই তো করোনার পরিস্থিতি কাজ নেই তার উপর তারপরে কাজকর্ম নেই সব মানুষ তো এই আগামী দিনে কিভাবে চলবেন সেটাই হবে না নাম কি আপনার নাম আচ্ছা এই যে আজকে গঙ্গা ভাঙন আপনারা তো এই গঙ্গার পাশে বাস করেন কি পরিস্থিতিতে রয়েছেন কতটা আত্ম কি পরিস্থিতিতে আছি আমরা আমরা খুবই দুষ্করের মধ্যে আছি আমরা বছর প্রতি বছরে আমাদের গঙ্গা এক চাপ দু চাপ করে ভাঙে কিন্তু এই কালকে আধ ঘন্টার মধ্যে আমাদের গঙ্গা যা ভেঙেছে এরকম কোনো বছরেই ভাঙে না আমাদের জীবনে আমার জীবনে আমি দেখিনি আমার তো বেশি বয়স নাই ২৩ বছর বয়স এই ২৩ বছরে আমি দেখিনি এরকম গঙ্গা ভাঙা কিন্তু প্রতি বছরে সরকার থেকে লোক উপর থেকে লোক আসে আমাদের গঙ্গা দেখতে কিন্তু আমাদের গঙ্গায় সেরকম একটা ট্রিটমেন্ট নেয় না যে এখানে হাজার হাজার লোক বসবাস করে এইখানে যে একটু ঠিক করে বাঁধতে হবে গঙ্গাটা যাতে হাজার হাজার লোকের কোনো অসুবিধা না হয় খালি আমি একা না আমাদের ছোটো ছোটো ছেলেপেলে নিয়ে আমরা যার মধ্যে বাস করছি এর মধ্যে মানুষের বাস করা সম্ভব না
কিন্তু সরকার কি ট্রিটমেন্ট নিচ্ছে? আমাদের না একটা থাকার ট্রিটমেন্ট নিচ্ছে, না গঙ্গা বাঁধার ট্রিটমেন্ট নিচ্ছে, কোনো ট্রিটমেন্টই নিচ্ছে না। আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ, একটা ট্রিটমেন্ট নিক, হয় আমাদের গঙ্গাটা ঠিক করে বেঁধে দিক, না হলে আমাদের একটা থাকার জায়গা করে দিক। আমরা এখান থেকে ছেলেপেলে নিয়ে সেইখানে গিয়ে থাকি, কারণ রাতের পর রাত দিনের পর দিন এরকম করে থাকা সম্ভব না আমাদের। এই যে এখানে কথা বলছি, গা কাঁপতে হাত কাঁপছে, এদিকে পেটে করোনা ভাইরাসে খিদার জ্বালা, এদিকে বৃষ্টির জল, এদিকে কাপাল ভেঙে ভেঙে ঘরের কোনায় চলে এসছে, এদিকে গঙ্গা ভাঙন, তাহলে মানুষ কটা চিন্তা নিয়ে বসবাস করে? আমরা তো মানুষ, আমরা তো দাদা যেটা এখানকার গ্রামবাসীর অভিযোগ করছেন, গতকাল গঙ্গা ভাঙনে প্রায় কয়েক 8-10 বিঘা জমি, পাটের জমি ছিল, ফসল ছিল, সব তলিয়ে গেছে। ওরা চাইছেন যে প্রতি বছর তো এই পরিস্থিতি হয়, পাকাপোক্তভাবে কেন বাঁধানো হচ্ছে না সরকারের তরফ থেকে? একদম এলাকার মানুষের যে দাবি এটা সঠিক, আমি তার সাথে একমত। কারণ এটা এই ভাঙনটা গতকাল যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে চরসারাগড় গ্রাম। এর আগে সপ্তাহখানেক আগেও এরকম একটা ভাঙন শুরু হয়েছিল একই জায়গায়, তার পার্শ্ববর্তী স্থানে। এটা মানে 2013 সালে একটা কাজ হয়েছিল, আমাদের প্রিয় বিধায়ক যখন অজয় দে ছিলেন সেই আমলে একটা কাজ হয়েছিল, কিন্তু তার পরবর্তীকালে আর কোনো কাজ হয়নি। কিন্তু এখানে অনেকেই আসে, প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজের কাজ কিছু হয় না। এবং লাস্ট 13 সালের পর আর কোনো কাজ হয়নি, কিন্তু এখানে বর্তমান যে অবস্থা, মানুষের ভিটে বাড়ি ছাড়ার মতো অবস্থা হয়ে গেছে। অনেক মানুষকে আজকে রাতে যদি ভাঙন বন্ধ না হয়, মানুষ এখানে বাড়ি ছাড়তে হবে অন্য কোথাও। আপনি তো দীর্ঘদিন ধরে এখানে কাউন্সিলর ছিলেন, এখন বর্তমানে আপনার স্ত্রী কাউন্সিলর, আপনারা আপনি কি চেষ্টা করেছিলেন নিজের থেকে, কোথায় কোথায় গিয়েছিলেন? আমি বললাম 2013 সালের আগে, 13 সালে আমি 2010 সাল থেকে এখানে আছি, কিন্তু 2010 সাল থেকে এই ইরিগেশন ডিপার্টমেন্টের থেকে বেশ কয়েকবার ঘোরাঘুরি করে একটা 13 সালে পার্মানেন্ট কাজ হয়েছিল। কিন্তু গঙ্গার এই যে ভয়াল ভয়ঙ্কর ভাগীরথী, এই ভয়ঙ্করের সেই যে বাঁধ পাথর বোল্ডার ফিচিং হয়েছিল সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে যে এন্ডিং পয়েন্টে কিন্তু আবার এই ভাঙনটা সৃষ্টি হয়েছে। আমি ইরিগেশনের যে আমাদের ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, তার সঙ্গে আমাদের পৌর প্রশাসক মণ্ডলীর অ্যাডমিনিস্ট্রেটর অজয় দা কথা হয়েছে, আমি তাকে কালকেই জানিয়েছি। এবং এর আগে একদিন রানাঘাটের যে জুনিয়র ইঞ্জিনিয়ার ইরিগেশনের, তিনি পরিদর্শন করে গেছেন, তিনি বলেছেন দ্রুততার সঙ্গে কাজ শুরু হবে, এই প্রতিশ্রুতি আমাদের কাছে দিয়ে গেছে, সেই অপেক্ষায় আছি আমরা। আপনার নাম? আমি বৃন্দাবন প্রামাণিক, আমি শান্তিপুর আমার ওয়ার্ডে 16 নম্বর ওয়ার্ডে। গঙ্গার ওপারটা ওখানে আরেকটা গ্রাম ছিল, আচ্ছা, ওই গ্রামটা গঙ্গা চলে গেছে। তারপরে এখান থেকে কম করে 1 কিলোমিটার দূরত্ব ছিল গঙ্গা, আস্তে 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 আমরা তো একের পর এক অবজেকশন করেই যাচ্ছি। কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো MLA, কোনো MP এসে কোনোদিন এখানে দাঁড়িয়ে দেখলো না। কালকে কি হয়েছে? কালকে বিকাল হঠাৎ দমদরা ভাঙা শুরু হয়ে গেল, তখন ওই ভেঙেই গেল, আর তাছাড়া আর কিছু হয়নি। লোকজন আসলো দেখলো, এই পর্যন্ত কি ভেঙে গেছে, এই জমিগুলো ভাঙলো, এই পাড়া টানিও টানাটানি হচ্ছে, এর আগে ওখানে ভেঙেছে পাড়াটা, এখান থেকে শুরু করলে আপাতত মানে 2-4 হাজার ঘর লোকের বসবাস, আচ্ছা, এই পুরো ভেঙে যাচ্ছে সব। কিন্তু বলে বলে কেউই আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু আসছে না কেউই, জমি না বাসাতে করেও আসছে না। জমিতে আপনার কি ছিল, পাট ছিল? জমিতে পাট ছিল। কতখানি জমি ভেঙে গেছে তাও? জমি কত ভেঙেছে, এই জমিটাই ছিল 20 বিঘে জমি, এই রাতটাই, আচ্ছা, এখন আছে মোটা বিঘে দিয়ে থাকলো, আর তাহলে 18 বিঘা প্রায় তলিয়ে গেছে শুধু আমার একলার। আর পরবর্তী লোক তো ছিল, তাদের তো গিয়েছেই একের পর এক, আমার 20 বিঘে গেছে, কেউ 5 বিঘে, কেউ 10 বিঘে, কেউ বাড়ি ঘর, ও তালতলা পাড়া থেকে বাড়ি ঘর চলে গেছে। সরকারের তরফ থেকে কিংবা কোনো কাউন্সিলর আসে না? আসে বললে আসে, দেখে যায়, এই পর্যন্ত আমাদের বৃন্দাবন আসলো, দেখে গেল, এটা আসছি, আমরা তাড়াতাড়ি ব্যবস্থা করছি, কই কোনো খবর নাই, প্রতিশ্রুতি দিয়ে গেল। জগন্নাথবাবু আসলো, তলা নিয়ে ঘুরলো, সে বলছে দেখছি কি করা যায়, দেখছি পর্যন্ত এসা, আর কেউ কিছু করেনি, কেউ এখানে বাসাতে করে এখনো দেখায়নি এক কোদাল মাটি। তবে এর আগে একবার অজায় থাকতে করে দিয়েছিল, হালকা পাতলা একটা পাথর ফেলে দিয়েছিল, যেগুলো সত্যি কথা বলতে হয়। অজয়বাবু এসে কয়েকখানা পাথর দিয়ে আমাদের এখান থেকে শুরু করে ইস্ট মার্কেট থেকে শুরু, শ্মশান থেকে শুরু করে মোটামুটি এই পর্যন্ত, বিদেশের এই পর্যন্ত কয়েকখানা পাথর ফেলে দিয়েছিল, আচ্ছা। তারপরে আর কেউ আসুনি। কি চাইছেন আপনারা, আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি আমরা যাতে এখানে থাকতে পারি, আমাদের এটা বেঁধে দিলে আমাদের হয়তো এই গরিব মানুষগুলো বেঁচে যাবে, মানে পাকাপোক্তভাবে বেঁধে দিলে, পাকাপোক্তভাবে বাঁধতে হবে, ওই দোকানে বাস ফেললে আজকে বাঁধবে, মন বুঝে দেবে, কালকে আবার বাঁধবে, এদিকে পয়সা কড়ি আসবে, নেতারা মুনাফা করবে, পেট ভরবে, বাড়ি যাবে, কিন্তু পাবলিকের কিছু হবে না, পাবলিক মরছে মরেই যাবে, গরিব মানুষ মরছে মরেই যাবে, কিন্তু বাবুদের পেট ভরবে, MLA MP প্রধানমন্ত্রী থেকে শুরু করে একের পর এক পেট ভরেই যাবে। সবাই আসে যে আমার আসে কিছু করে দেবো, এর আগে বামপন্থ আমার কালকে ভাঙনটা কেমন